অখিল গগৈক সহায় করিব কংগ্রেসে। অখিল গগৈর বাবে প্রয়োজন হওয়া আইনি সহায় করিব কংগ্রেস দলে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ কারাবন্দী হয়ে আছে, আর এইবার কারাবন্দী অখিল গগৈর সপক্ষে থিয় হল প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা। যিমান আইনি সহায়ের প্রয়োজন হব উচ্চতম ন্যায়ালয়ত সিমান সহায় করিব বলেও মন্তব্য দিলে রিপুন বরাই। অখিল গগৈক লৈ আমি আমার নেতাই কৈছে, আমি অত্যন্ত এই কথাটো অতি দুর্ভাগ্যজনক কথা, আমি বারম্বার কৈছো যে অখিল গগৈ সরকারে মুক্তি দিব বিচার, কারণ সরকারে সরকারি অধিবক্তা বা সরকারের অপিনিয়ন হাইকোর্টে বা আদালতে সরকারে যে অপিনিয়ন দিছে সেই অপিনিয়নের ভিত্তিত অখিল গগৈ মুক্তি হয়। সরকারে ভয় খাইছে, সরকারে ভয় খাইছে অখিল গগৈক, সেই কারণে কারারুদ্ধ করে রাখব খুঁজিছে। আমি ইয়াক কন্ডেম করছো, বারম্বার কন্ডেম করছো, আর আজি আমি আকৌ ঘোষণা করছো সুপ্রিম কোর্টত যাব। সুপ্রিম কোর্টত আমি কংগ্রেস দলে যি ধরনের সহায় করব লাগে অখিল গগৈ মুক্তির কারণে কেস, আমি তাত সকলো ধরনের আমার দলেও সহায় করব। আনহাতে 21ৰ বিধানসভা নির্বাচনত জয়ী হলে নিবনুয়াক সংস্থাপন দিয়ার প্রসঙ্গটো গুরুত্বপূর্ণ মন্তব্য আগবঢ়ালে সভাপতিগৰাকীয়ে। তেওঁৰ মতে চাকরি নহয় সংস্থাপনহে দিব অসমৰ নিবনুয়া যুবক যুবতীক। সম্ভব মানে আমি ডেফিনেটলি সম্ভব, কিয় নহব? আপনার অসমত পরিয়াল কিমান আছে? আমি চাকরি মানে এইটো চাকরি নহয় নহয়, অকল যে অফিসৰ পিয়নটো সরকারি চাকরিটো ACSৰ চাকরি কেটা এইটো নহয়। চাকরি মিন্স সংস্থাপন, আমি দুইটা চাকরি, প্রাইভেট সেক্টরতো চাকরি হব পারে, প্রাইভেট সেক্টরতো চাকরি হব পারে। আমি কৈছো যে মিনিমাম, এটাতো আমার কিছু কেতিয়াবা এনেকুৱা আছে এটা পরিয়ালতে দুজন তিনিজনে পায়, সেইটো বেলেগ কথা, মেরিটত কোনোবাই পাইছে বেলেগ কথা, কিন্তু আমার কথা হৈছে কি যে মিনিমাম এটা পলিসি আমি লব খুঁজছো। শনিবারে প্রদেশ কংগ্রেসের আইনকোষর রাজ্যিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল মাছখোৱাত। এই অনুষ্ঠানত ভাগ লৈছিল কংগ্রেসের তত্ত্বাবধায়ক ভাবর জিতেন্দ্র সিং, বিবেক টাংখা, রিপুন বরা, প্রদ্যুৎ বরদলৈকে আদি করে বহু জ্যেষ্ঠ কনিষ্ঠ কংগ্রেসের নেতা কর্মীয়ে। আনহাতে প্রাক্তন গৃহমন্ত্রী পি চিদাম্বরমে ভার্চুয়েলভাবে উপস্থিত থাকি অংশ ললে এই অনুষ্ঠানত। ভিডিও জার্নেলিস্ট কঙ্কন স্বর্গিয়ারীর সহযোগত জবা দাস, ইশান নিউজ, গুৱাহাটী।